আর ওই দূরে যে গ্রামটা দেখা যাচ্ছে সেটা পাকিস্তান আরনো ইন্ডিয়ান ভিলেজ থাং। তোমার ঘর কাহাঁ হ্যায়? মা কা তোমরা হুনদের কে লোক ভি একই ভাষা মে বাত করতে করতে একই ভাষা হ্যায়। বেরোচ্ছি আজ এক নতুন জায়গায় যেটা আগের বার দেখিনি, থাং ভিলেজ, যেখান থেকে পাকিস্তানের গ্রাম দেখা যায়। তাহলে চলো বেরিয়ে পড়ি। গাড়িটাকে একটু গরম হতে দিয়েছে, চলো বন্ধ করে দিই। এই মুহূর্তে সুপার এক্সাইটেড লাগছে, কারণ আজ যাচ্ছি ভারত পাকিস্তানের একেবারে সীমান্তবর্তী তিনটে গ্রাম তুর্তুক, ত্যাকশি আর থাং দেখতে। শুনেছি থাং থেকে এলোসের উপারে পাকিস্তানের গ্রাম দেখতে পাওয়া যায়। কি সুন্দর নদীটা, চলো সময় নেই, আস্তে আস্তে এগোই। রাস্তাটাকে দেখো, দূরে চলে গেছে। এই প্রাকৃতিক দৃশ্যের জন্য এত দূর ছুটে আসা যায়। সকালে পেট ভরে ব্রেকফাস্ট করে নিয়েছি, তিনটে পরোটা আর অমলেট দিয়ে এক কাপ চা, একটা বড় সড়ো বিস্কুট। আব্দুল যা খাতির যত্ন করছে চিন্তা করা যাবে না, কাল রাত্রে ভাত রুটি মাটন খাইয়েছে, সঙ্গে আচার, ওফ পাওয়া যাবে না। রাস্তাটা এরম 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 উঠেছে উপর দিকে, মানে কিছুটা আবার চড়াই আছে। ওইদিকে রিভার বেসিনটা রয়েছে। লে শহর থেকে তুর্তুক প্রায় 205 কিলোমিটার দূরে। তোমাদের ইচ্ছা হলে থাং ঘুরে এসে ছবির মতো সুন্দর তুর্তুক গ্রামে একটা দিন কাটাতেই পারো। আশা করি শোক নদীর তীরবর্তী তুর্তুক গ্রাম তোমাদের হতাশ করবে না। এই জায়গাটা আগের বার এত খারাপ ছিল না, একদম নর্মাল রোড ছিল। আমার মনে হয় ধস নেমে এরকম হয়েছে, তোকে এটা ফার্স্ট গিয়ারে নেওয়া উচিত ছিল। তোমার রাস্তাটা ওই দিক দিয়ে যাবে। এই জায়গাটায় নদীটাকে তোমরা ভালোভাবে দেখতে পাবে। দেখো এই গ্রামটার নাম বগডাং। 1971 সালের আগে পর্যন্ত এই গ্রামটা ছিল ভারতের উত্তর সীমান্তের শেষ গ্রাম। এরপর থেকে বাকি সব গ্রাম পাকিস্তানের অধীনে ছিল। 1947-48 ইন্দো পাক যুদ্ধের পর বাল্টিস্তানের এই অংশ পাকিস্তান দখল করে রেখেছিল। ওই ব্রিজটা, ওটাই আলটিমেট ব্রিজ, ওটাকে ক্রস করতে হবে। এরপরে মনে হয় আর কোনো ব্রিজ নেই। এটা ভেবেই খুব অবাক হতে হয় যে আমি এখন যেখানে দাঁড়িয়ে আছি বা যে অংশ দিয়ে রাইড করে যাচ্ছি সেখানে 2009 সালের আগে পর্যন্ত কোনো ভারতীয় আসার অনুমতি ছিল না। এই অংশটা একটা সময় সমস্ত ভারতবর্ষ থেকে কার্যত বিচ্ছিন্ন ছিল, আর এই জন্যই তুর্তুক আর তার সংলগ্ন এলাকার আলাদাই একটা রোমাঞ্চ আছে। তুর্তুক গ্রাম বাঁহাতে ফেলে রেখে আমি এখন ত্যাকশির দিকে যাচ্ছি। আগে ত্যাকশি, থাং এগুলো দেখে নেব, তারপর তুর্তুক গ্রামটাকে ভালো করে দেখে আবার হুনদর ফিরে যাব। এখন বাজে 11:35,
30ই ধরো, আমি 7 মিনিট ফাস্ট করে রেখেছিলাম বাইকের ঘড়িটাকে। দেখো লেখা 101 কিলোমিটার, প্রায় পৌঁছে গেছি তুকতুকের পরের গ্রাম 81। বুঝতে পারছি না থাং অব্দি যেতে পারবো কি না, আশেপাশে কোনো চেকপোস্টও দেখতে পাচ্ছি না। সুন্দরই শুনেছিলাম 14 না হলে 15ই আগস্ট থেকে থাং আসার পারমিশন দেওয়া হচ্ছে, তবে বুঝতে পারছি না যেতে পারবো কি না থাং অব্দি। দেখা যাক, আগের বার তো যেতে পারিনি, কি হয় এবার। চেকপোস্টে যেতে দিচ্ছিল না, হার্ড কপি থাকা সত্ত্বেও যেতে দিচ্ছিল না। তার কারণ হলো আমি কোনো আইডি প্রুফ আনিনি সঙ্গে, খেয়াল ছিল না, ড্রাইভিং লাইসেন্সটাও নিয়ে আসতাম সঙ্গে। তো এটা মনে রেখো, যদি তোমাকে থাং যেতে হয় তোমাকে একটা অরিজিনাল আইডি প্রুফ সঙ্গে করে নিয়ে আসতেই হবে, তার সাথে যদি তুমি এই ইনার লাইন পারমিট নিয়ে আসো তাও তো কথাই নেই। কিন্তু শুধু ইনার লাইন পারমিট দিয়ে এখানে কিন্তু চলবে না, সে হার্ড কপি সফট কপি যাই দেখাও না কেন। বুঝেছি, বেশিক্ষণ ক্যামেরা অন দেখা যাবে না এখানে। ঠিক এই মুহূর্তে আমি রয়েছি ভারতের উত্তর সীমান্তের শেষ গ্রাম থাঙে। দেখতে পাচ্ছ গ্রামের সরু গলিপথ ধরে আমি এগিয়ে যাচ্ছি লাইন অফ কন্ট্রোলের আরও কাছে, বর্ডার ভিউ পয়েন্টের দিকে। খুব এক্সাইটেড লাগছে এটা ভেবে যে এমন একটা জায়গায় আমি আছি যেটা 1971 সালের আগে পর্যন্ত পাকিস্তানের দখলে ছিল। তাহলে চলো আর দেরি না করে পাকিস্তানের গ্রাম দেখে আসি। দূরের যে গ্রামটা দেখা যাচ্ছে ওটা পাকিস্তানের। বাঁদিকের যে পাহাড়টা দেখা যাচ্ছে সেটা ইন্ডিয়া, আর ওই দূরে যে গ্রামটা দেখা যাচ্ছে সেটা পাকিস্তান, আর উপরে উপরে এদিকে উপরে উপরে পাকিস্তানের বাংকার আছে, বিশেষ করে এই ডাবলু মতো জায়গাটায়। নিচ থেকে যদিও দেখাটা সম্ভব, আর দেখাচ্ছি আর এদিকে বাংকার আছে ইন্ডিয়ার। এই গ্রামটার নাম থাং। ওই যে দূরের গ্রামটা, যে সবুজ সবুজ গাছগুলো দেখা যাচ্ছে পিছন দিকে, যে গাছগুলো দেখা যাচ্ছে সেটা হলো পাকিস্তানের গ্রাম। দূরে দেখো পাকিস্তানের গ্রাম, ফার্নুর বাড়ি ঘরদোর দেখতে পাওয়া যাচ্ছে। DSLR এর জুম লেন্স আছে বলেই এটা দেখা সম্ভব হলো, না হলে প্রায় 2 থেকে 2.5 কিলোমিটার দূর থাং থেকে এই ফার্নু গ্রাম। দূরে যে গ্রামটা দেখালাম সেটা পাকিস্তানের গ্রাম ফার্নু, আর আমি এখন যেখানে দাঁড়িয়ে আছি সেটা ভারতের গ্রাম থাং। এখানে লেখা আছে 16 এবং 17 ডিসেম্বর 1971 সালে হঠাৎই এই দুটো গ্রাম দুই দেশের দখলে চলে যায়। এখানে শোনা যায় যে বাচ্চা ভারতে থাকে আর পাকিস্তানের ফান্ডু গ্রামে তার বাবা মা। তোমরা স্ক্রিনশট নিয়ে সহজেই এই লেখাটা পড়ে নিতে পারবে। বিধ্বস্ত লাগছে পুরো, দেখো কি খাচ্ছি, কাওয়া নেই। থ্যাংক ইউ ভেরি মাচ। এটা হলো কাশ্মীরি ট্র্যাডিশনাল টি কাওয়া, তোমরা এখানে এলে অবশ্যই টেস্ট করে দেখো, আশা করি তোমাদের ভালো লাগবে। দূরের বোর্ডে লেখা ইউ আর প্রাউডলি স্ট্যান্ডিং অ্যাট থাং, ইন্ডিয়ান নর্দার্ন মোস্ট ভিলেজ, বর্ডার ভিউ পয়েন্ট। কাওয়া খেলাম, দারুণ লাগলো। যাই হোক, পাকিস্তানের গ্রাম দেখে থাংকে পেছনে ফেলে এবার যাচ্ছি তুরতুক। আগেরবারও এসেছিলাম তুরতুকে, এবার আরেকটু ভালো করে গ্রামটা ঘুরে দেখার ইচ্ছা রয়েছে। আগেরবারও তুরতুকে থাকিনি, এবারও থাকা হবে না। একদিন তুরতুকে থেকে গ্রামটা ঘুরে দেখার খুব ইচ্ছা রয়েছে। দেখা যাক, পরে কোনো এক সময় আবার আসবো, থাকবো একদিন তুরতুকে। তুরতুক, ত্যাক্সি, থাং, হাতে কোনা এই কয়েকটি গ্রামেই একমাত্র বাল্টি কালচারের ছোঁয়া পাওয়া যায়। কে নাম হে তোমারা? তোমারা ঘর কাহাঁ হে? উপর হে? ইয়াঁ তক আগে স্কুল মে পড়তে হো? কোন সা স্কুল? আর ইয়াঁ ইয়াঁ সে কিতনা দূর হে স্কুল? আচ্ছা ঠিক আছে, ইধারে এ যাও মেরে পাশ একবার। এখান থেকে তুরতুক আর 2 কিলোমিটার। কি সুন্দর, এখানে একটু না দাঁড়িয়ে দেখলে আর কি হবে। সায়ক নদী,
যা থাং পেরিয়ে পাকিস্তানে ঢুকে যাচ্ছে। থাং অবধি গেছিলাম, ভারতের শেষ গ্রাম। গাড়িটাকে কোথায় পার্ক করি সেটা হলো একটা বড় কেস। ছাওয়া পাওয়া মুশকিল। প্রায় 3,500 জন মানুষের বসতিযুক্ত শোক নদীর তীরে ছবির মতো সুন্দর এই গ্রাম নাম তুর্তুক। 1971 সালের ভারত পাকিস্তান যুদ্ধের পর ভারতীয় সেনাবাহিনী ভারতের প্রায় উত্তর সীমান্তের এই গ্রামের পুনরায় দখল নেয়। এখানকার মানুষজন মূলত বাল্টিস্তানি, লাদাখি আর উর্দুভাষী। বলা হয় তুর্তুক ভারতবর্ষের একমাত্র এমন গ্রাম যেখানে বাল্টি সংস্কৃতি অনুভব করার সুযোগ মেলে। আপার হিমাচল প্রদেশ, উত্তরাখণ্ডের মানুষের জীবনযাত্রার সাথে এখানকার মানুষের জীবনযাত্রার মিল পাওয়া যায়। এখানকার মানুষজন মূলত চাষাবাদ করেই জীবিকা অর্জন করে। বিস্কিট ও হুন্দরের থেকে কম উচ্চতার কারণে আপেল, অ্যাপ্রিকট, আঙুর গাছ যথেষ্ট পরিমাণে লক্ষ্য করা যায় এই অঞ্চলে। এখানকার মানুষ উচ্চশিক্ষিত ও বর্তমানে এখানে অনেক গেস্ট হাউস ও হোমস্টে রয়েছে। आज तो जाना है मुझे हुंदर। अच्छा जी, हुंदर गए तो अफसोस, इधर बैठना था आज। और खेती बाड़ी करते हो आप? हाँ जी। अच्छा, जमींदारी करते हैं। अच्छा, हुंदर के लोग भी एक ही भाषा में बात करते हैं? करता है, एक ही भाषा है ना। हाँ, हुंदर जाते हो आप कभी कभी? पहले हम एक दो दफा गया। अच्छा, हुंदर में डिस्किट में थोड़ा मार्केट वार्केट है थोड़ा सा। हाँ जी, डिस्किट में। ठीक है बाबूजी, फिर हम निकलते हैं, जाना भी पड़ेगा। हाँ, अभी गाड़ी नीचे रखा? हाँ, गाड़ी नीचे है, उस थोड़ा सा दूर रखा है छाया में। अच्छा अच्छा अच्छा, कब आएगा? अगले साल। इंशाल्लाह। তুর্তুকের কাঠের ব্রিজ, এটাই নালার দুপাশের গ্রামের যোগসূত্র। আর এই ব্রিজকে তুর্তুকের সেলফি পয়েন্টও বলা যায়। খুব সুন্দর লাগে নিচ থেকে যখন এই ব্রিজটাকে দেখতে পাওয়া যায়, গ্রামটাকে খুব সুন্দর দেখতে লাগে। আর এই রেস্টুরেন্টে একটু খেয়েছিলাম, আগের বারও এখানেই খেয়েছিলাম। টুকটুক থেকে বেরিয়ে পড়লাম। আজকে রাত্রের আবার আস্তানা হলো হুন্দর। 2 থেকে 2.5 ঘন্টা লাগবে, তার মানে 6:30 নাগাদ পৌঁছাবো। বকডাং বলে একটা গ্রাম আছে, একটু এইরকম জায়গায় একটুখানি দাঁড়িয়ে চালালে কি সুবিধা হয় কন্ট্রোল পেতে, রাস্তাটা যা বাজে। বকডাং বলে একটা গ্রাম আছে, সেই গ্রামটা এখান থেকে 2 কিলোমিটার। সেটা পেরোলে একটা চেকপোস্ট আসবে, চেকপোস্টটা পেরোলে মোটামুটি 1/3 রাস্তা ক্রস হয়ে যাবে। আজ খুব ভাল লাগছে, তার কোন থাং অবধি গেছিলাম, আগের বার থাং যাইনি। থ্যাংক ইউ ভাইয়া, থ্যাংক ইউ। ধীরে ধীরে চলে যাও। বাইকটা হঠাৎ স্কিড করে গেছিলো, উনি এসে হেল্প করলেন, নাহলে খুব প্রবলেমে পড়ে যেতাম। দেখো চাঁদ আর সূর্য যে ডুবছে পাহাড়ের মাথায়, লাল আলো হয়েছে, সেটা দেখা যায় কিনা। এই পর্বটা এখানেই শেষ করছি।
আগামী পর্বে ঘুরে দেখব হুন্দরের মরুভূমি আর ডিস্কিট মনাস্ট্রি। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্ট করে জানিও, আর লাইক আর শেয়ার করতে ভুলো না। যারা এখনও আমার চ্যানেল সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করে নিও। ভালো থেকো, সুরক্ষিত থেকো। তিনি হলেন মৈত্রেয় বুদ্ধা। হুন্দরের স্যান্ডিংস অনেক দূরে আমি দেখতে পাচ্ছি।